মুর্শিদো তোমায় পাইব কে মনে, তোমার প্রেমে পাগল হইয়া খুঁজি মনে প্রাণে। মুর্শিদো বলেন মুর্শিদো তোমায় পাইব কে মনে, তোমার প্রেমে পাগল হইয়া খুঁজি মনে প্রাণে। মুর্শিদো তোমার প্রেম বাগানের মালি আমি কুড়াই শুধু ফুল, দেখা দিয়া শান্তি কর কইরো না গো ভুল মুর্শিদো। ঠিক কিনা বলে? কারণ আল্লাহর ওলির সাথে প্রেম করলে অটো নবীকে চিনা যায়, আর নবীকে চিনতে পারলে এই চিনার মধ্যে আল্লাহ চিনা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আরেকটা চমৎকার মুর্শিদি শোনাবো, শুনতে রাজি? তারপর আবার আলোচনা যাবে, একটু করে শোনাবো যেন আপনার বুঝতে সুবিধা হয়। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাইরে, কয়জন ভেবেছি বলেন। ইসলাম কি জানতে চাইলে, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি, আল্লাহর ইচ্ছা। সূক্ষ্মভাবে চিন্তা করবেন, আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদা, যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি বলেন। মুসলিম নামে এই কথাটি আল্লাহর ইচ্ছায় কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, আল্লাহর ইচ্ছায় কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের বান্দার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। অনেক লম্বা কিন্তু ছোট্ট করে দিয়েছি, যারা বোঝার তারা অল্পতেই বুঝে গেছে, কারণ দাদা বড় ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে। আমি অবাক হয়ে গেছি যখন এই কুমিল্লা মেডিকেল কলেজে আমার মসজিদে যখন জুমায় গেল, দাদাকে দেখে আশ্চর্য হয়ে গেছি কত গভীর প্রেম বন্ধু অন্তরে। ঠিক কিনা বলেন? এই মুরব্বিগুলো যারা আছে তাদের অন্তর চেক করলে দেখবো শুধু ভালোবাসা প্রেম মায়া মমতা, আমাদের মতোই যুগের যুবকদের অন্তরে আছে শুধু নষ্টামি। ঠিক কিনা বলেন? এই কারণে রহমত বরকত থেকে আমরা বঞ্চিত, তাদের কাছে আছে বন্ধু সকল নেয়ামত। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমরা ওলি হতে চাই, ওলির সাথে প্রেম করতে চাই, আল্লাহ পেতে চাই, রাসূল পেতে চাই, পরকাল আমরা আমাদের আপন করে পেতে চাই সবাই চাইলে। এবার ওই যে আমি হাদিস শরীফটা বলেছিলাম দায়নামি শরীফ থেকে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরআতিল কুরআন রাওয়াহু দায়নামি। ও বন্ধু আল্লাহর হাবিব সরকারে দোজাহা ওনার বরকতময় জবান মোবারক দ্বারা হাদিস শরীফটা বলেছেন তিনি। বন্ধুরে আমার, আমার আপনার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবা, কয়টা? তিনটা বিষয় শিক্ষা দিব গো নবী, কি কি? এখন নবী বলেছেন হুব্বি নবীকুম, তার মানে নবীর মহাব্বত, ওয়া হুব্বি আহলি বাইতিহি নবীর পরিবারের মহাব্বত, ওয়া আলা কিরআতিল কুরআন। তিন নম্বরে এসেছে বন্ধু কুরআন তেলাওয়াত। এখানে এই হাদিস শরীফ থেকে একবারে প্রতীয়মান হয় একেবারে স্পষ্ট দলিল, সব প্রথম কি নবীর প্রেম? ঠিক কিনা? প্রথম কি?
নবীর মহাব্বত বলে হুজুর কেন প্রথমে নবীর মহাব্বত আলালা ইমান আলী মানলা মহাব্বত আলা নবীর প্রেম নাই তো ইমান নাই নবীর প্রেম যার সিনায় আছে বন্ধু তে অল্প আমল নিয়ে জান্নাতে যেতে পারবে ঠিক কিনা বলে প্রথম কারণ কি নবীর যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই এই জন্য নবী বলেছেন হুব্বি নবীকুম নবীর মহাব্বত তার মানে ইজ দা লাভ অফ দা প্রফিট নবীর মহাব্বত দুই নাম্বার হলো ওয়া হুব্বি আহলে বাইতিহি ও বন্ধু নবীর পরিবারের মহাব্বত ও বন্ধু নবীর আহলে বাইতের মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন নবীর পরিবারকে ভালোবাসতে ও বন্ধু নবীর পরিবারকে ভালোবাসতে হবে তারপরে বলা হয়েছে কোরআন তেলাওয়াতের কথা জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে নবীর মহাব্বত নবীর আহলে বাইতের মহাব্বত তারপরে বন্ধু কোরআন তেলাওয়াত ঠিক কিনা বলেন আরেকটু মহাব্বতে বলেন ঠিক কিনা বৃষ্টি দেখে ডরাই গেছে সম্মানিত উপস্থিতি বৃষ্টি দেখে ভয় পাইছেন একটু বৃষ্টিতে ভিজলে কি হয় কথা বলেন একটু বৃষ্টিতে ভিজলে সমস্যা আছে কথা বলেন আছে তো ভয় পাওয়ার কি আছে আমরা একটু জিকির করলে তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় বৃষ্টি আমাদের থেকে কি করে দিবে দূর করে দিবে ঠিক কিনা বলেন আরো জোরে ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি নবীর মহাব্বত নবীর পরিবারের মহাব্বত নবীর আহলে বাইতের মহাব্বত আমাদের অন্তরে রাখতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে আরেকটা মহাব্বতে নবীকে কেন মহাব্বত করব কারণ নবী হলো আমাদের ঈমান আর নবীর পরিবারকে কেন মহাব্বত করব কারণ তাদেরকেও ভালোবাসা আমাদের জন্য ফরজ নবীকে মহাব্বত করা যেমনি ফরজ নবীর আহলে বাইতকে মহাব্বত করাও তেমনি ফরজ ঠিক কিনা বলেন আমরা নবীর আহলে বাইতকে কেন মহাব্বত করব জানেন এই জন্য আমরা নবীর আহলে বাইতকে মহাব্বত করবো একটু মন দিয়ে শোনেন আমার দুই ঘন্টা প্রায় হয়ে গেছে আলোচনা শেষ করে দিব মিলাদ কিয়াম করে আপনাদেরকে তার আগে আমি অল্প করে কিছু কথা বলবো হাদিস শরীফের মধ্যে এসেছে আনা মাদিনাতুল ইলম ওয়ানিউন বাবুহা নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী তার মানে আমি হলাম শিক্ষার শহর সেই শহরের দরজা হলো আমার আলী সুবহানাল্লাহ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতে সকল যুবকদের লিডার জোরে জোরে সুবহানাল্লাহ তিন নম্বরে হচ্ছে ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ মা খাতুন জান্নাত হলো সকল নারীদের মুমিনাদের সর্দারিনী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নবীর মহাব্বত নবীর আহলে বাইতের মহাব্বত অন্তরে ধারণ করে জীবন যাপন করার তৌফিক দান করে সকলে বলুন আমিন এই মহাব্বতে এই সুযোগে বৃষ্টি পড়ক আমরা একটু জিকির করি মহাব্বতে